এটা কবের মধ্যে তৈরি হয়ে যাবে? সব দিনে মানে 1 তারিখে ওই 1st এপ্রিল এর মধ্যে। বাহ আচ্ছা দাদা উপরটা কি এরকম খোলাই থাকবে মানে বাচ্চাদের জন্য একটু সেফটি রাখবে না মানে এই দিকটা পড়ে যাবার কোনো ভয় নেই তো ওই দিক থেকে মুখ ঠুকরে আচ্ছা করা আছে মানে সেফ বলছেন আচ্ছা দেখতে পাচ্ছেন আজকে আমাদের ঘরের কিছু জিনিস মানে ঢোকানো ছিল যেমন সোফা আমাদের ডিভান তো সেই জন্য আমরা আজকে এসেছি তো ভাবলাম একটু সন্ধ্যা হয়ে গেছে তো চারপাশটা একটু ঘুরে যাই তো এখানে যেমন দেখতে পাচ্ছেন খুবই হাওয়া ঠান্ডা হাওয়া স্বাভাবিক এটা গঙ্গা সামনে যেহেতু আছে ঠান্ডা হাওয়া আর তারই সাথে দেখুন এরকম এরা খুব সুন্দর করে
করে দেখুন, লাইট একদম এখানে লাগিয়ে দিয়েছে, তো যার জন্য আরো খুব সুন্দর লাগছে। তো আমরা আজ এসেছিলাম, আমাদের কাজ হয়ে গেছে অলমোস্ট, আমরা এবার কিছুক্ষণের মধ্যে বেরোবো। আর এই দেখুন, এই যে বাচ্চাদের যে প্লে এরিয়াটা দেখছেন, এটা অলমোস্ট মানে শেষের দিকেই, বলছে 1 উইকের মধ্যে এটা শেষ হয়ে যাবে। তো ভাবলাম এসেছি, একটু আপডেট তো দিতেই হবে, তো ব্যাস আপডেটটা দিয়ে দিলাম। তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে কেমন লাগলো চারপাশে এরা লাইক যেমন মানে যেমন করেছে। এখন এখনও মনে হয় এদের ফিনিশিং হয়নি, তো আপাতত যেহেতু 1 এপ্রিল থেকে আমাদের যাদের যাদের দিচ্ছে এরকম পজিশন দিয়েছে থাকার জন্য, তো সেই হিসাবে এটাই। কিন্তু আপাতত এই মানে আমি যতদূর দেখলাম এতটা পর্যন্ত এদের করেছে লাইটের যা আছে ওই দিকটা করেনি। তো ওই দিকটা যেহেতু মনে হয় হ্যান্ডওভার চলছে সেই জন্য স্টার্ট হয়নি। তো ব্যাস এগুলো আস্তে আস্তে হয়ে গেলে চারিদিকটা খুব ভালো লাগবে। ওই দিকটা তো যেমন কি দেখছেন হয়নি, কিছুটাই হয়নি, তো এতটা হয়েছে। এতটা হিসাবে এই পুরো জায়গাটাতে একদম খুব ভালো লাগছে দেখতে, আর পরের দিকে তো আরও ভালো লাগবে। তো আমার তো এসে খুব ভালো লাগছে, আর আমরা 1 এপ্রিল থেকে আসবো, তো আসা যাওয়া তো চলতেই থাকবে, আর আপনাদের সাথেও দেখা হবে। তো ঠিক আছে, দেখুন আপনারা, দেখুন আপনাদের ভালো লাগবে, আমি চারপাশটা আপনাদের দেখাবো।